সরকারিভাবে বারে বারে ট্যাপ কল বসানো হলেও পিএইচি থেকে নিয়মিত পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না গ্রামবাসীরা। বাধ্যতামূলক পান করতে হচ্ছে আর্সেনিক যুক্ত কলের জল। তাই নিয়মিত পরিশ্রুত পানীয় জলের দাবিতে হাতে বালতি নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভে ফেটে পড়লেন। ঘটনাটি শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে। অভিযোগ উঠেছে দৌলতপুর পিএইচি পাম্প চালক মোহাম্মদ আনারুল হকের বিরুদ্ধে। এই নিয়ে গ্রামবাসীরা পাম্প চালক আনারুল হকের বিরুদ্ধে চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নিকট অভিযোগ দায়ের করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, পাম্প চালক আনারুল হক সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখে অনিয়মিত অভাবে জল সরবরাহ করছে। সরকারি নির্দেশিকার দিনে 3 টাইম জল দেওয়ার কথা থাকলেও ওই পাম্প চালক দিনে থেকে 1 থেকে 2 টাইম জল দেয়। যেদিন বিদ্যুৎ থাকে না সেদিন জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকে। পাম্প চালিয়ে আগে থেকে ট্যাঙ্কেও জল মজুত রাখে না। এমনকি গ্রামবাসীদের চোখের আড়ালে ছাদ ঢালাইয়ের কাজ সেই জল ব্যবহার করছে পাম্প চালক বলে অভিযোগ। তাকে বলতে গেলেই হুমকির মুখে পড়তে হয়। যদিও পাম্প চালক আনারুল হক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী দিনে 3 টাইম জল দেওয়া হয়, তবে তার এলাকায় 25 থেকে 26 কিলোমিটারের মধ্যে 5 থেকে 7 কিলোমিটার পাইপ লাইন বসানো হয়েছে, বর্তমানে কাজ চলছে। যেদিন পাইপ লাইন বসানোর কাজ চলে সেদিন জল সরবরাহ বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, পুষ্প প্রভাত টিভি। আমাদের মোটামুটি 13-14 বছর ধরে পিএইচিটা কমপ্লিট ছিল, কিন্তু আমরা অত জল পাইনি। আমাদের এত দুর্ভাগ্য, এই 2 বছর হলো চালু হয়েছে, কিন্তু আমরা জলটা সঠিকভাবে কোনো সময় পাইনি। 3 ঘন্টা 3 ঘন্টা 6 2 ঘন্টা 8 ঘন্টা করে প্রতিদিন চালাবার কথা, সেখানে 1 ঘন্টা 8 ঘন্টা কোনো দিন টোটালি নাই। 8 ঘন্টা যদি লাইনটা মার খায় সারাদিন জল নাই। সরকারের নিয়মে কি বলছে, দিনে ক টাইম জল দেবে? দিনে 3 টাইম দিবে, সকালবেলা 6টা থেকে 9টা পর্যন্ত, বিকেলবেলা দুপুরে 11টা থেকে 2টা পর্যন্ত, বৈকালে 4টা থেকে 6টা পর্যন্ত। অথচ ওদের বোর্ডেও লেখা আছে, কিন্তু জলটা আমাদেরকে দিচ্ছে না। তারপর একদিন আমি ওখানে গেছিলাম, বলতে বলছে না আমরা জল দিতে পারবো না। ওর আমাদের সমস্যা হচ্ছে যে দিনে 3 বারে জল দেওয়ার কথা, তো জল দেওয়া হচ্ছে না। তাহলে আপনারা কি কিসের জল পান করছেন? তাহলে আমরা টিউবওয়েলের জল পান করি, আর ওই জল খেয়ে বিষাক্ত জলে মানে ক্ষতি হচ্ছে। কারণ সরকার তো এখন পাইপলাইন বসিয়ে দিয়েছে, এমনকি প্রত্যেকটা বাড়ি বাড়ি সেই। আমাদের প্রধান সমস্যা হলো, আমাদের সরকার থেকে আমাদের পিএইচি দেওয়া হয়েছিল 15 বছর আগে। আমরা এই গত 2 বছর থেকে আমরা সেই পিএইচির জল পাচ্ছি, এবং এই কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিনে 3 টাইম জল দেওয়ার কথা, সেখানে আমরা দিনে হয়তো 2 টাইম, কোনো দিন 1 টাইম পাই। তারপরে কি হচ্ছে, কোনো দিন পাই না টোটালি। আর দেখা যাচ্ছে যে সেই জলটুকু আমাদের 2.5 ঘন্টা 3 ঘন্টা দেওয়ার কথা, সেখানে আমরা পাচ্ছি 1/2 ঘন্টা 1 ঘন্টা, তার থেকেও কম। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কোনো দিন হয়তো কারেন্ট থাকলো না, সেই কারণে সারাদিনেই আমাদের জল বন্ধ থাকে। আর আমাদের এই জল খেয়ে, আমাদের এই অপরিশোধিত টিউবওয়েলের জল খেয়ে আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে বাচ্চারা বিভিন্ন রোগে একদম আক্রান্ত হচ্ছে, এবং পরিবারের ক্ষতি হচ্ছে। আমরা চাই, আমাদের দাবি হলো এই যে আমাদের যে এই বিক্ষোভ সরজমিন তদন্ত করে এখানে উপযুক্ত সময়ে এবং ভালো জল যেন আমরা পাই, সেটাই জন্যই আমাদের এই সঠিক টাইমলি আর এবং টাইমলি জন্য জল পাই। মানে এটা না যে আমরা একদিন পেয়ে গেলাম তারপরে 3 দিন বন্ধ হয়ে গেল। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করছি যে আমরা এই পরিশোধিত জল যেন সঠিক সময় এবং সঠিক সময় মতো যেন পাই। সেই জলটা তাহলে অপারেটর কথাই কাজে লাগাচ্ছে? তাহলে অপারেটর ওখানে ছাদ যখন হচ্ছে, ছাদের যে যখন আবার জমি আছে, জমিতে দিচ্ছে। আমাদের যেটুকু মনে হয়, সেই জল হয়তো তিনি, এই আমরা যেটা শুনেছি যে কৃষিকাজেও লাগাচ্ছে পার্সোনালি, কিংবা কোনো ছাদ ডালাই হলো, কিংবা কারো কিছু হলো, অনুষ্ঠান বিয়ে বাড়ি বিভিন্ন জায়গায় সেই জলটা সরবরাহ করছে, সেই ফলে আমরা সেই জলটা এদিকে আর পাচ্ছি না। তো আপনারা যখন জানালেন, সে আপনাদেরকে কী জানাচ্ছে উনি? আমাদেরকে তিনি উল্টো একটা হুমকি দেয় যে তুমি যা মিডিয়া করো, আর কিছু করো, সরকারকে বলে দাও, আমার কোনো কিছু করার নাই। তো আপনারা কী পদক্ষেপ নেবেন? আমরা